নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার তৃণমূলের কফিনে শেষ পেরেকটা কার্যত পুঁতেই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও নরেন্দ্র মোদীর মার্চ মাসের পয়লা তারিখ এবং দু তারিখে যে দুটো জনসভায় বক্তব্য রেখেছেন গুণগতভাবে তার বক্তব্য অতীতের বক্তব্যের তুলনায় অনেকটাই আলাদা কেন আলাদা সেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব তার আগে দোসরা মার্চ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক ঝলকে তার কয়েকখানি মুহূর্ত একটু আপনারা শুনে নিন बाईस हजार करोड़ रुपए 22,000 करोड़ रुपए से ज्यादा के प्रोजेक्ट आपको सौंपने का मुझे अवसर मिला है ये सारे प्रोजेक्ट पश्चिम बंगाल की कनेक्टिविटी बिजली पेट्रोलियम के इंफ्रास्ट्रक्चर को और पोर्ट के इंफ्रास्ट्रक्चर को मजबूत करेंगे टीप बनाए रखना चाहती है ताकि उसकी राजनीति चलती रहे उसका खेल चलता रहे साथियों यहां की राज्य सरकार क्या काम कर रही है इसका उदाहरण पश्चिम बंगाल का पहला एम्स है मोदी ने पश्चिम बंगाल को पहला एम्स देने की गारंटी दी थी और मोदी की गारंटी मतलब गारंटी पूरा होने की गारंटी ये भाजपा सरकार है जिसने गेहूं चावल और चीनी की पैकिंग को पहले जो बड़े बड़े प्लास्टिक वाले बैग होते वो बंद करा दिए जूट के बोरों में ही पैक करने का हमने कंपलसरी किया अनिवार्य कर दिया इससे यहां की जूट मिलों को हर साल कई हजार करोड़ रुपए के ऑर्डर मिलने लगे हैं साथियों पश्चिम बंगाल में पीएमसी ने मां माटी और मानुष का नारा लगाकर यहां की माताओं बहनों का वोट लिया उनको गुमराह किया लेकिन आज मां माटी और मानो सभी टीएमसी के कुशासन में रो रहे हैं संदेश खाली की बहने इंसाफ की गुहार लगाती रही लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी बंगाल में स्थिति ये है कि यहां पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है कब गिरफ्तार होना है राज्य सरकार तो चाहती नहीं थी कि संदेश खाली का गुनागार कभी गिरफ्तार हो लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया तब मजबूरन इस राज्य सरकार को झुकना पड़ा কেন প্রধানমন্ত্রীর বক্তব্য তার অতীতের বক্তব্য থেকে আলাদা আমার কতগুলো কারণ মনে হয়েছে সেগুলোই আমি আপনাদের সামনে বলতে চাই প্রথম কথা মোদিজি আগে দিদি ও দিদি বলে নিজস্ব অননুকরণীয় ভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে সম্বোধন করতেন এবার কিন্তু তিনি দিদি ও দিদি এই শব্দবন্ধটি সচেতনভাবে ব্যবহার করেননি কারণ প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলার সঙ্গে সঙ্গে জনতা উদ্বেলিত হয়ে উঠত স্বতঃস্ফূর্ত করতালি পড়তো কিন্তু একটা সেকশন থেকে বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গরিব ঘর থেকে উঠে এসেছেন তাকে দিদি ও দিদি বললে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয় প্রধানমন্ত্রী স্পিন অ্যানালিসিস করে দেখেছেন যে এইভাবে সম্বোধন করলে সেটা কিছুটা নেতিবাচক প্রভাব পড়তেও পারে তৃণমূল বিষয়টাকে নিয়ে জলে মাছ ধরতে পারে তাই সচেতনভাবে দিদি ও দিদি শব্দবন্ধ তিনি ব্যবহার করেননি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনের প্রধান প্রচারে নরেন্দ্র মোদীর সম্পর্কে যেসব কথাগুলো বলেছিলেন সাংবিধানিক পদে আসীন একজন মুখ্যমন্ত্রী কিভাবে তার পার্ট সম্পর্কে ওই কথা বলতে পারেন আমি কাউন্টার পার্ট বললাম নির্বাচনের আগে মোদী কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন জগৎ প্রকাশ নাড্ডাকে নাড্ডা পাড্ডা গাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হোদল কুটকুট কখনো বা কিম্বুত কিমাকা নানাবিধ শব্দবন্ধ ব্যবহার করেছেন কিন্তু প্রধানমন্ত্রী দিদি ও দিদি এই শব্দ বন্ধটি কিন্তু এবার উল্লেখ করলেন না দ্বিতীয়ত একবারের জন্য চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামোচ্চারণ করেননি প্রধানমন্ত্রী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব যে বিজেপি নেতৃত্বের কাছে কিছু নেই সেটা আর প্রমাণ করে দিলেন তাদের কাছে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার এয়ার অ্যাপারেন্ট হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত যে শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া কিছু নয় সেটা কিন্তু প্রধানমন্ত্রী জানেন বিজেপির শীর্ষ নেতৃত্ব জানেন এবং তৃণমূলের অনেক পুরনো নেতাও জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র ইউএসপি হচ্ছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত নাথিং এলস ভাইপো তিনি মমতা আড়াই হাজার পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ান বৈভবের হ্রাস করতে অভ্যস্ত একটি পেশাদার সংস্থার মন্ত্রণায় দল চালান দলের নিচুতলার সঙ্গে কোনো সংস্পর্শ নেই একশ্রেণিস্তাবক পরিবৃত্ত হয়ে অভিষেক থাকেন তাই তৃণমূলের কিছু নেতা তাকে নেতা বলে মানতেও পারেন সেটা তাদের ব্যক্তিগত অভিরুচির ব্যাপার সাপ লুডোর খেলায় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকলে ভবিষ্যতে কিছু প্রাপ্তিযোগ করতে পারে এই আশায় তারা থাকেন কিন্তু বাংলার মানুষ ওকে নেতা বলে মানেন না তৃণমূল কংগ্রেসের অনেক নেতা ওকে নেতা বলে মানেন না আর প্রধানমন্ত্রীর নাম মুখে আনলেন না প্রধানমন্ত্রী অভিষেকের নাম মুখে আনলে তাকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেয়া হতো আনলেন না আরামবাগের সময় তিন বা তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় শিরোপিরা আরো এক জায়গায় বাড়ালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল মনে করে যে মুসলমান ভাই বোনেরা দাঁড়াবেন কারণ বিজেপিকে তারা ভয় পান বিজেপির আগ্রাসন রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় পারেন সেই জন্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একশোটার মধ্যে একানব্বইটা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল সেই জন্য মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর কৃষ্ণগড়ের একটা অঞ্চল উত্তর চব্বিশ বাম কংগ্রেস সব দুরিস হয়ে গেছিল শিবরাত্রির সলতের মতো শুধু ভাঙড়ে আইএসএফ ছিল প্রধানমন্ত্রী কিন্তু বললেন যে মুসলমান ভাই বোনেরাও আর সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছেন না তারা একেবারে এন ব্লক আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন না কারণ দীর্ঘদিন ধরে মোদি তার দলীয় সতীর্থ ক্যাবিনেট কলিকদের বলছেন পাসমান্দা মুসলিমদের কারণ যে বিকাশ দেখুন বহুবিধ প্রকল্প তার সুফল তো সবাই পেয়েছে সেখানে তো ধর্ম দেখে সুবিধা প্রাপকদের তালিকা তৈরি হয়নি তাই মুসলিম মাতৃ শক্তি একটা অংশ এবার বিজেপিকে সমর্থন করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশেও করেছে অন্যান্য রাজ্যেও করেছে শিয়া এবং বহরা আহমেদিয়া সম্প্রদায়ের মুসলমানদের একটা অংশ দীর্ঘদিন ধরে বিজেপিকে সমর্থন করত লখনৌ থেকে অ্যাটালজি শিয়া সম্প্রদায়ের মানুষের বিপুল সমর্থন পেতেন সম্প্রতি আবু আবুধাবির যিনি প্রেসিডেন্ট তাকে নিয়ে আহমেদাবাদে গান্ধীনগরে রোড শো করলেন নরেন্দ্র মোদী একজন মুসলমান রাষ্ট্রপ্রধানের সঙ্গে নরেন্দ্র মোদীর রোড শো কাতারে কাতারে মুসলমান মানুষ গান্ধীনগরে রাস্তায় নেমেছিলেন সেই রোড শোকে দেখবার জন্য অভিনন্দিত করার জন্য এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদে আবুধাবিতে হিন্দু মন্দির স্বামীনারায়ণ টেম্পেলের উদ্বোধন করেছেন অন্যান্য মুসলিম ওয়ার্ল্ডের সঙ্গেও তার সম্পর্ক ভালো এখানে মুসলমান জুজু দেখানো হয় মুসলমানদের জুজু যে বিজেপি আসলে দাঙ্গা হবে বিজেপি আসলে তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে এই যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের যে মন্দির রাম মন্দির হলো শতাব্দীর সাধনা রাম মন্দির স্থাপনা কই দাঙ্গা হয়েছে হয়নি তো রাম ঘর পেয়েছেন এখন কৃষ্ণ ঘর পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন নিশ্চয় আপনার মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাক বিএচপি দিয়েছে কাশিতে জ্ঞানব্যাপী মসজিদ সংলগ্ন জ্ঞানব্যাপী মন্দির সংলগ্ন ওটা মন্দির ভেঙে হয়েছিল বলে বিশ্ব হিন্দু পরিষদের দাবি মামলা চলছে ফসলা হবে মুসলমানরা মেনে নিয়েছেন সুপ্রিম কোর্টের রায় এখানেও আদালতের মাধ্যমে ফসলা হবে ভারতবর্ষে সম্প্রীতির আবহাওয়া আছে ছিল থাকবে অনর্থক মুসলমানদের মনে বিজেপি জুজু দেখিয়ে তাদের মেন স্ট্রিমের সঙ্গে আলাদা করে রাখার চেষ্টা করেছে এই সকল সেকুলার পার্টিগুলো আসলে মুসলমানদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মোদীজি এই কথাটা বললেন না এবার মুসলমান মা বোনেদেরও একটা অংশ তৃণমূলের থেকে মুখ ফেরাবে এটাই তৃণমূলের শিরদারা দিয়ে ভয়ের স্রোত বইয়ে দিচ্ছে তাছাড়া কেন্দ্রীয় প্রকল্প কত বরাদ্দ হয়েছে রাজ্যের জন্য তার ফিরিস্তে দিয়েছেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছে না তৃণমূল সরকারের অবিশ্বারিতার জন্য তা নিয়েও সরকারকে বিধেছেন সন্দেশখালীর মা বোনেদের পাশে বিজেপির রাজ্য নেতৃত্ব যেভাবে ছিল তার প্রশংসা করে এবং সন্দেশখালীর ঘটনাকে বিজেপি যে হাতিয়ার করবে তা কোনো দ্বিমত নেই দুটো সভাতেই নারী শক্তির উপচে পড়া ভিড় মোদীজিকে কিন্তু উৎসাহিত করবে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন এবং দুটো সভাতেই মোদীজি খুব আত্মবিশ্বাস নিয়ে বক্তব্য রেখেছেন দেখুন বেছেছেন কোথায় আরামবাগ কৃষ্ণনগর বারাসাত সারা দেশে একশো ষাটটা আসন আছে যেখানে বিজেপি দ্বিতীয় হয়েছে সেই আসনগুলো পুনরুদ্ধার বিজেপির এখনো কিন্তু ঘোষিত লক্ষ্য আরামবাগে এগারোশো ভোটেরও কমে বিজেপি হেরেছিল উনিশে কৃষ্ণনগরেও লড়াই হয়েছিল বারাসাতেও লড়াই হয়েছিল এই আসনগুলোতে সম্ভাবনা আছে বলেই কিন্তু প্রধানমন্ত্রী এলেন এবং ভোটের বিগলটা দিলেন কোথায় যেখানে বিজেপি দ্বিতীয় হয়েছিল বিজেপি যেখানে প্রথম হয়েছিল দু হাজার উনিশে পশ্চিমবঙ্গে সেখান থেকে কিন্তু নির্বাচনী প্রচার তিনি শুরু করলেন না তিনি জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত তিন তিনবার দাক্ষিণাত্যে গেছেন তামিলনাড়ুতে দুবার কেরালায় দুবার তার আগে গেছিলেন আন্দ্রপ্রদেশ টিডিপির সঙ্গে ফাইনাল হয়ে যাবে অর্থাৎ বিন্দু পর্বতের দক্ষিণে কর্ণাটক ছাড়া বিজেপি নর্থ সাউথ ডিভিশনটাকে মুছে ফেলতে চাইছেন বিজেপি শুধু উত্তর ভারতের পার্টি নয় বিজেপি সর্বভারতীয় পার্টি প্যান ইন্ডিয়া প্রেসেন্স আছে সেই জন্য তামিলনাড়ু থেকে শুরু করে কেরল চষে ফেলছেন প্রধানমন্ত্রী সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন একই সঙ্গে নির্বাচনী প্রচার করছেন যদি রামানাথপুরম থেকে মোদিজি দাঁড়ান তাহলে কিন্তু বিন্দু পর্বতের দক্ষিণে একটা শোনা যাচ্ছে যে অমিত শাহ নাকি ভুবনেশ্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন গান্ধীনগরের পাশাপাশি শোনা যাচ্ছে সত্য মিথ্যা না কারণ একুশটা বিধান লোকসভার আসন আছে ওখানে উড়িষ্যায় তার মধ্যে বিজেডি এগারো বিজেপি দশটা পেয়েছিল তাই পূর্ব ভারতে তার ফুটপ্রিন্টকে আরো বাড়াতে পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যাতেও কিন্তু নজর দিচ্ছে গেরুয়া শিবির ধর্মেন্দ্র প্রধান লোকসভায় দাঁড়াবেন অমিত শাহ যদি শেষ পর্যন্ত দাঁড়ান জগন্নাথ ধাম থেকে তাহলে সেটাও একটা বাড়তি উৎসাহ দেবে বিজেপির কর্মী সমর্থকদের তো এই হচ্ছে মোদীজির এই দুটো সবার মূল টেকাবে যে বাংলা যে তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ জন্য প্রধানমন্ত্রী মোদীর শপথ তার উনিশে বলেছিলেন যে বিজেপি পাবে আঠারোটা পেয়েছে এবার অমিত শাহ বলছেন যে বিজেপি পঁয়ত্রিশটা পাবে শেষ পর্যন্ত তাদের আসন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা পরবর্তীকালে বসে যাবে কিন্তু বিভিন্ন সমীক্ষা বলছে যে বিজেপির আসন আঠেরোর থেকে বাড়বে মানে দু হাজার উনিশের থেকে একটি দক্ষিণ ভারতীয় প্রতিষ্ঠান বলছে বিজেপি উনত্রিশটি আসন পাবে আবার ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন বলছে উনিশটা পাবে তবে পার্সেন্টেজ অফ ভোট সমীক্ষকরা বলছেন চল্লিশ শতাংশের উপরে এবার আসুন মোদীজির সপরের মাঝেই তৃণমূলের সাধারণ সম্পাদক রাজ্য সাধারণ সম্পাদক এবং প্রধান মুখপাত্র কুণাল ঘোষের তার পদ থেকে ইস্তফা দেওয়া এবং সংবাদ মাধ্যমের সামনে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ক্ষোভের চালামখ খুলে দেওয়া কুনালবাবু দিন ধরেই বাবুকে নিশানা করছেন সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কুনালবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই বাবুকে টার্গেট করছেন বলে অনেকে বলছেন বাবুকে শেখ শাহজাহানের মতো দেখতে বলেও কটাক্ষ করেছেন এবং বলেছেন যে বাবু বিজেপির এজেন্ট শুনুন দু হাজার একে কংগ্রেস তৃণমূল জোট করে বিধানসভায় লড়ল তৃণমূল সাতটা পেল কংগ্রেস তিরিশটা পেলো জিএনএলএফ এসুসি মিলে চার থেকে পাঁচটা আর বাকি একশো নিরানব্বইটা পেয়েছিল লেফট ফ্রন্ট সেবারই প্রথম সিপিএম এর একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আটলজির মন্ত্রিসভাতে যোগদান করলেন দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতা হয় আদবানীজীর প্রধান সহযোগী বলতে পারেন পিএস ছিলেন দীপক চোপড়া এখনো আছেন তার সঙ্গে সুদীপ বাবুরকেও ঘনিষ্ঠতা হয় তখন একটা ক্যাবিনেট রিসাফেলের ব্যাপার ছিল মমতাকে না জানিয়ে সুদীপ বাবুকে মন্ত্রী করার সিদ্ধান্ত নেয় পিএমও থেকে গভীর রাতে ফোন আসে এবং সুদীপবাবু কলকাতা থেকে নতুন দুদি পাঞ্জাবি কিনে নিয়েছিলেন পর্যন্ত যে শপথ নেবেন বলে কোনো এক সাংবাদিকের মারফত মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে খবরটা যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড ক্রোধে বলেন আমি এনডিএতে ডি থাকবো না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় নেওয়া যাবে না শেষ পর্যন্ত সুদীপবাবু মন্ত্রী হতে পারেননি যদিও দু হাজার সালে তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তখন সুদীপবাবু কি করলেন বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অবনবেং শুরু করলেন আদবাণীজিকে দিয়ে স্বামীজির পৈতৃক এবং তখন বিজেপির একটা বড় মিটিং চলছিল কলকাতায় ন্যাশনাল এক্সিকিউটিভই হবে সেখানে প্রমোদ মহাজন সুষমা স্বরাজ ভেঙ্কাইয়া নাইডু সবাই ছিলেন সুদীপবাবু তার ওই মধ্য কলকাতায় যে বেসরকারি স্কুলের সংলগ্ন এলাকায় যে দুটো ফ্ল্যাট নিয়ে থাকেন সেখানে প্রমোদ মহাজন সুষমা স্বরাজকে নেমন্তন্ন করে খাওয়াতেন কখনো লাঞ্চ কখনো ডিনার এবং পাশাপাশি দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতেন বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা ওই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পছন্দ করেননি তিনি সুদীপবাবুকে বলেন যে আপনি রায়গঞ্জে গিয়ে দাঁড়ান প্রিয় দাঁড় এগেনস্টে কিন্তু সুদীপবাবু রাজি হননি তিনি দলত্যাগ করেন জোড়া মোমবাতি চিহ্নে নির্বাচনে লড়লেন কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায় ছিলেন এই বিজেপি তৃণমূল জোটের প্রার্থী সুধাংশীল ছিলেন সিপিএম এর প্রার্থী প্রায় পঁচাত্তর হাজার ভোট পেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন শীল তারপরে সুদীপবাবু কংগ্রেসে যোগদান করেন এখানে কুনাল যে দাবিটা করছেন তার হাত ধরেই নাকি সুদীপবাবু তৃণমূলে ব্যাক উনি ইচ্ছাকৃত ভাবে সুদীপবাবুর একজন ঘনিষ্ঠ সহযোগী আছে তার নাম মানা সেই মানা রতন মুখার্জি আপনারা রতন মুখার্জিকে চিনবেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সরকারি কাজকর্ম তিনি দেখাশোনা করেন নবান্নেতে তার কিন্তু চোদ্দ তলাতেই তার নিজস্ব একটি কেবিন আছে কিন্তু তিনি আসেন আসেনও না দিল্লিতেই মূলত সংসদ চললে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলে তখন তিনি সক্রিয় হন মূলত এখন নিজের মত করেই থাকেন সেই মানা রতন মুখার্জিকে বলেন যে সুদীপ দা ফিরতে চাইছেন তা রতনবাবু তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সুদীপদার ইচ্ছার কথা বলেন সুদীপের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সুদীপ বাবুকে বলুন গভীর রাতে আমার সঙ্গে সুদীপ গিয়েছিলেন তারপরে দিল্লিতে বাবা খারেগ সিং মার্গের যে ফ্ল্যাটে তখন মুখ্যমন্ত্রী থাকতেন তখন তিনি সাংসদ সেই ফ্ল্যাটে সুদীপ গিয়েছিলেন হতে পারে তখন কুনাল ঘোষ তাকে নিয়ে গিয়েছিলেন এই কুনাল ঘোষই আবার সৌমেন মিত্র সোমেন মিত্রকে কংগ্রেস থেকে তৃণমূলে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমেন্দাকে জিজ্ঞাসা করেছিলেন সোমেন্দা আমার নিজের মুখে বলেছেন যে সোমেনদা আপনি কোথায় দাঁড়াতে চান তা সুদীপ তখন ছিলেন সুদীপ ভেবেছিলেন সোমেনদা বলবেন হয়তো কলকাতা উত্তর কিন্তু সোমেনদা বলেছিলেন না ওখানে তো সুদীপই দাঁড়ায় আমি নয় মমতা তুমি আমাকে বরঞ্চ এমন একটা আসন দাও যেখানে স্বাধীনতার পর থেকে কোনোদিন কংগ্রেস টংগ্রেস কেউ যেতেনি তারপরে সোমেন এই ডায়মন্ড কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এবং দু হাজার সালে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট প্রার্থী হিসাবে ডায়মন্ড হারবারের স্বাধীনতার পর প্রথমবার শোভেন বাবু জয়লাভ করেন তাহলে এই হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আবার তৃণমূলে ফেরার গল্প হ্যাঁ সুদীপ বাবুর সঙ্গে তো তৃণ বিজেপির নেতৃত্বের ঘনিষ্ঠতা আছে আবার কাণ্ডে তিনি জেল ওখানে তার জামিনের বিরোধিতা সিবিআই করেনি প্রধানমন্ত্রীকে তিনি সুদৃশ্য কাপড় উপহার দেন প্রধানমন্ত্রীর কোন পোশাক ভালো হলে ছড়ে পড়ে আবার যেহেতু সংসদীয় রাজনীতির অরিন্দে তা অনেক দিন আছেন অনেক নেতার সঙ্গে তার পরিচয় আছে ব্যাক চ্যানেলের কাজও সুদীপ বাবু করেন অপরদিকে দেখুন সৌগত বাবুর সেই অর্থে কোনো কিন্তু কি বলবো যে তৃণমূলের রাজনৈতিক স্বার্থ যারা ব্যাক চ্যানেলের মাধ্যমে রক্ষিত হতে পারে সে সৌগত বাবু করেন না কিন্তু সুদীপ করেন অভিষেক চাইছেন যে সুদীপ সৌগত কল্যাণ এদেরকে ছেটে ফেলতে আবার যখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন তখন এদের আশীর্বাদ নিতে গিয়েছিলেন যদিও কুনাল বাবু যে ভাষায় তার দলীয় সতীর্থকে আক্রমণ করছেন সেটা খুব একটা আমি ব্যক্তিগতভাবে মনে করি শিষ্টাচার এটা তৃণমূলের অভ্যন্তরের বিষয় এবং সুদীপবাবু যে একজন ঘোটবাজ গ্রুপবাজ স্বার্থপর এটা তার পরম মিত্র থেকে রাজনৈতিক প্রতিপক্ষ সবাই এটা জানেন কারুর জন্য সুদীপবাবু কিছু করেন না তবে কুণালবাবুর একটা কথাই আমি দিমক পোষণ করি তমগ্ন যিনি উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি তার বাবার সঙ্গে সুদীপবাবুর দীর্ঘদিনের পরিচয় হ্যাঁ তমগ্ন পুজোতে সুদীপবাবু এসেছিলেন তমগ্ন সুদীপবাবুকে কাকু জেঠু যাই বলুক না কেন ছেলে এবং বাবার রাজনৈতিক মত কিন্তু ভিন্ন হতেই পারে আর সুদীপ বাবুর এই ক্ষমতা নেই কলকাতা জেলায় বিজেপির সভাপতি কে হবে সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করে সুদীপ বাবু ঠিক করবেন এগুলো সুদীপবাবুর কি বলবো প্রভাব নিয়ে অতি কুণালবাবুর সুদীপ সুদীপবাবু অত বড় মাপের নেতা নন তৃণমূলের সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের হাত থাকায় তিনি জিতেছেন কিন্তু ওই তার দিল্লিতে একটা পরিচিতি আছে তৃণমূলের অনেক ব্যাক চ্যানেলের কাজে তিনি সহায়তা করেন সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাকে রাতারাতি ছেটে ফেলা সম্ভব নয় যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না কেন সেক্ষেত্রে বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিকভাবে অ্যাসেট টিকিটটা কাটা গেলেও যেতে পারে কিন্তু আমার ধারণা ধারণা একদম বলছি সত্য মিথ্যা বলতে পারবো না সুদীপবাবু এবারও তৃণমূলের টিকিটে কলকাতা উত্তর থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে নান্য পন্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এছাড়া আর কোনো অপশন নেই